বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার গোপন একটা ট্রিক্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ট্রিক্সটি যদি আপনি ফলো করেন, এই ট্রিক্সটি ব্যবহার করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউয়ার্স পাবেন, ভিডিওটা ভাইরাল হবে, ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সেই সঙ্গে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার পাবেন। সো আমরা জানি একটা ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি যতই ভালো হোক না কেন, ইউটিউবে যদি সেই ভিডিওটা প্রপারলি আপলোড করা না যায়, যদি সঠিক নিয়মে আপলোড করা না যায় এবং সেই সঙ্গে সেই ভিডিওর ভালো ট্যাগ, ভিডিওর টাইটেল, ভিডিওর ডিসক্রিপশন যদি সেট করা না যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হয় না, র্যাঙ্ক করা না এবং সেই ভিডিও থেকে যে পরিমাণে ভিউয়ার্স আসার কথা সেই ভিউয়ার্স কিন্তু পাওয়া যায় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইউটিউবে ভিডিও আপলোড করার গোপন যেই ট্রিক্সটি রয়েছে, এই ট্রিক্সটি ফলো করে আপনি এই ট্রিক্সটি ব্যবহার করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিডিওতে বেশি পরিমাণে ভিউয়ার্স পাবেন, সেই সঙ্গে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার পাবেন। তো আমরা সোজা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিও প্রপারলি আপলোড করবেন। তো বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনটি এখন ভিডিওতে শেয়ার করব, আপনারা স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা প্রত্যেক ইউটিউবার কিন্তু ইউটিউবের যেই মেইন অ্যাপসটা রয়েছে YouTube.com, আমরা কিন্তু সেই অ্যাপসটা ব্যবহার করে আমাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশন ছাড়া আমি অন্য উপায়ে কিন্তু ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে আমার গুগল যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আমি কিভাবে ভিডিও আপলোড করব। সো প্রথমেই আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করব। ওপেন করার পরে একবারে উপরে যে সার্চ বক্স রয়েছে সেখানে আমরা ক্লিক করব এবং সেখানে সার্চ করব studio.youtube.com। দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র স্টুডিও লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে পাঠিয়ে দিয়েছে studio.youtube.com। তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে চলে আসছে studio.youtube.com, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদের এই ফোনে এই যে এরকম পেজ চলে আসবে, আসার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন ইউটিউব, এই অপশনটাতে আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে, আপনি যেই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে চান সেই চ্যানেলটা প্রথমে এখানে সাইন ইন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কিন্তু এখানে চলে আসছে, আমরা যদি একটু জুম করি এবং একবারে ডান পাশে উপরে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের লোগো চলে আসছে, লোগোর বাম পাশে হচ্ছে ক্রিয়েট বলে একটা অপশন আছে, আমরা যদি ক্রিয়েটের উপরে ক্লিক করি তাহলে আপলোড ভিডিওস একটা অপশন রয়েছে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপলোডের যে মেইন থিমসটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল বলে একটা অপশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনের যে ফাইলটা রয়েছে ফাইল ম্যানেজার সেটা কিন্তু চলে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের গ্যালারিটি সরাসরি এখানে ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে, এখন এখান থেকে আমি আমার যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। তার জন্য এই যে আপনার যেই পছন্দের ভিডিওটা যেটা আপনি আপলোড করবেন, আপনি সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডান অপশন রয়েছে উপরে, ডানের উপরে ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে আসছে, এই ধরনের পেজে নিয়ে আসছে এবং এখানে হচ্ছে ভিডিও ডিটেলস রয়েছে। সবার উপরে হচ্ছে এই যে টাইটেলের ঘরে দেখতে পাচ্ছেন বাংলা ইউটিউব 36 অটোমেটিকলি লেখা চলে আসছে, আমরা এটাকে মুছে ফেলবো। সো যেহেতু আমাদের এই ভিডিওটা আপলোড করতেছি এখানে একটা ভালো টাইটেল দিতে হবে আমাদের ভিডিও রিলেটেড। সো এখান থেকে যে টাইটেলগুলো দেবো এগুলো প্রফেশনাল টাইটেল দিতে হবে এবং র্যাঙ্ক করা টাইটেল দিতে হবে, তাহলেই যদি কোনো ভিউয়ার্স আমাদের ভিডিওর টাইটেলটা লিখে সার্চ করে তাহলে সবার উপরে আমাদের ভিডিওটা চলে আসবে। তো র্যাঙ্ক করা টাইটেল এবং প্রফেশনাল টাইটেল আমরা সেট করতে হলে প্রথমে আমরা সোজা এখান থেকে ব্যাক করে চলে যাব আমাদের ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে সার্চ বক্সটা রয়েছে আমরা এখানে সার্চ করব, যেহেতু আমাদের ভিডিওর ক্যাটাগরি বা ভিডিও রিলেটেড হচ্ছে যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তো এটা লিখে আমি ইউটিউবে সার্চ করব। সো আমরা এখানে চলে আসলাম ইউটিউবে, ইউটিউবে আসার পরে সার্চ বক্সে এখানে সার্চ করব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমি হাউ টু আপলোড লিখছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আমাকে অনেকগুলো টাইটেল সাজেস্ট করেছে। সবার উপরে চলে আসছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি 2022, তারপরে এখানে চলে আসছে হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি, ঠিক আছে? তো এখানে অনেকগুলো যে টাইটেল আমাকে ইউটিউব সাজেস্ট করেছে, এই টাইটেল কিন্তু খুবই র্যাঙ্ক করা টাইটেল, এই টাইটেলগুলো ইউটিউবে প্রতিনিয়ত সার্চ হয়। তো আমরা এখানে কি করব, আমার এই ভিডিও রিলেটেড যে টাইটেলটা সবার উপরে চলে আসছে র্যাঙ্ক করা টাইটেল,
এই টাইটেলটা এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই টাইটেলটা আমি পুরোটা কপি করে আমার সেই ভিডিওতে নিয়ে যাব। ওকে, তো আমার এই ভিডিওতে আমি এই যে টাইটেলের ঘর রয়েছে এখানে এটাকে পেস্ট করব। তারপরে হচ্ছে এখান থেকে একটা স্পেস দিয়ে নিব, তারপরে এখানে আরেকটা অ্যারো দিব, তারপরে হচ্ছে স্পেস দিব। সো আমরা এই ভিডিওতে একটা টাইটেল সেট করলাম। সো আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমি টোটালি 100 ওয়ার্ড ব্যবহার করতে পারবো টাইটেলের ঘরে। সো আমরা একটা টাইটেল ব্যবহার করলাম, আর অনেক ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা আরেকটা টাইটেল ব্যবহার করব। তার জন্য আবারও চলে যাব আমরা ইউটিউবে, এবং ইউটিউবে যে আবার সার্চ করব হাউ টু আপলোড, ঠিক আছে? হাউ টু আপলোড লেখার পরে এখানে আরো অনেকগুলো ইউটিউব আমাকে সাজেস্ট করেছে। সো এখান থেকে এবার আমরা দ্বিতীয় সাজেশনে যেইটা চলে আসছে সেই টাইটেলটা এখানে সিলেক্ট করব, এবং সেটাকে হচ্ছে কপি করে আমরা ডিরেক্টলি আমাদের সেই ভিডিওতে নিয়ে যাব। ওকে, সো এখান থেকে আমরা এই টাইটেলটাও, এখান থেকে এই টাইটেলটা আমরা পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আমি দুইটা টাইটেল ব্যবহার করেছি, এবং দুইটা টাইটেল ব্যবহার করার কারণে এই দুইটা টাইটেল থেকে কোনো ভিউয়ার্স, যে কোনো একটা টাইটেল যদি ইউটিউবে সার্চ করে তাহলে আমার ভিডিওটা সবার উপরে চলে আসবে। আর যখন একটা ভিডিও সবার উপরে চলে আসে অবশ্যই ভিউয়ার্স কিন্তু সেই ভিডিওটা প্লে করে। সো এখানে টাইটেল আমরা দিয়েছি, এবং এখানে একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা যে টাইটেলগুলো কপি করেছি, টাইটেলগুলো কপি করার পরে আপনার এই এখানে টাইটেলগুলো আমরা দিয়েছি, দেওয়ার পরে টাইটেলের যে প্রথম ফন্টগুলো রয়েছে অক্ষরগুলো সেগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে হাউয়ের ঘরে এইচটা ছোট হাতে রয়েছে, আমরা এটা বড় হাতের করে দিব এইচ। তারপরে টুটা হচ্ছে টি বড় হাতের, এভাবে হচ্ছে এই যে আপলোড, আপলোডের ইউটা বড় হাতের। সো এইভাবে আপনি বড় হাতের দিয়ে নেবেন, ওকে, ক্যাপিটাল লেটারে করে নেবেন। তো এবার আমাদের হচ্ছে কি হলো, টাইটেলটা কমপ্লিট হয়ে গেল, এবং কি দুইটা টাইটেল আমরা যে নিয়েছি এই দুটা টাইটেল র্যাঙ্ক করা টাইটেল, যেহেতু ইউটিউব আমাদেরকে সাজেস্ট করেছে, অবশ্যই ইউটিউবে প্রতিনিয়ত এই টাইটেলগুলো সার্চ করা হয়। সো এবার আমাদের টাইটেলটা গেল, এবার আমরা ডিসক্রিপশনটা সেট করব। সেই ক্ষেত্রে কি করব আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে আমরা যেই টাইটেলটা ব্যবহার করেছি দুইটা টাইটেল, প্রথমে এই টাইটেলগুলো কপি করব, এবং ডিসক্রিপশনে সবার উপরে এই টাইটেলগুলো আমরা সেট করব। টাইটেলের ঘরে যেই টাইটেলটা দুইটা আমরা নিয়েছি, সেই দুইটা টাইটেল প্রথমে আমরা ডিসক্রিপশনে ঘরে দিব, তারপরে হচ্ছে স্পেস দিয়ে নিচে চলে আসবো। আসার পরে আপনি এই ডিসক্রিপশনে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন ধরেন আমার এই ভিডিওটা যেহেতু হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, মানে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করা যায় এই বিষয় নিয়ে, সো আমি চাইলে এখানে বাংলায় অথবা ইংলিশে লিখে দিতে পারি যে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। সো এইভাবে আপনি আরো কিছু লিখে দিতে পারেন, তারপরে হচ্ছে সেখানে আপনার ভিডিওর কিছু লিংক দিতে পারেন, অথবা আপনার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো অ্যাড করে দিতে পারেন। সো এগুলো আপনি দিয়ে দিবেন টাইটেলের ঘরে, আমি আর দেখালাম না, ঠিক আছে? তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল, আপনি যদি এই থাম্বনেলের উপরে ক্লিক করেন অটোমেটিকলি আপনার ফোনের যে গ্যালারিটা রয়েছে সেখানে নিয়ে যাবে, এবং এই ভিডিওর জন্য যদি আপনি একটা থাম্বনেল তৈরি করে রাখেন সেটা অটোমেটিকলি এখান থেকে সেট করে দিতে পারবেন। সো আমি এখন থাম্বনেল সেট করলাম না। তারপরে এখানে এই যে সিলেক্ট বলে একটা অপশন রয়েছে, এই টিকমার্কে যদি আপনি ক্লিক করেন, মানে প্লে লিস্টটা এখানে কোন প্লে লিস্টে এই ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ক্ষেত্রে যদি প্লে লিস্টে এখান থেকে সিলেক্ট করে দিতে চান, তাহলে এই যে টিক মার্কের উপরে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনার ফোনে যে প্লে লিস্টগুলো রয়েছে সমস্ত প্লে লিস্টগুলো চলে আসবে। সো আমি ধরেন সাপোজ এই ভিডিওটা প্লে লিস্ট করবো হচ্ছে ইউটিউব টিউটোরিয়ালসের বিষয়ে, তো সেই ক্ষেত্রে এই যে প্লে লিস্টটা এখানে সিলেক্ট করে ডান করে দিলাম। ওকে, ডান করে দেওয়ার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন, আসার পরে যে শো মোর বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে নিচে আরো অসংখ্য অপশন চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগের একটা অপশন রয়েছে, ট্যাগ, এই ট্যাগে হচ্ছে আপনাকে প্রপারলি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু সেট করতে হবে, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিডিওটা ভাইরাল হবে। সো এখান আপনাদেরকে আমি দেখাবো যে প্রপারলি আপনার ভিডিও ক্যাটাগরির প্রপারলি যে ট্যাগগুলো রয়েছে, র্যাঙ্ক করা ট্যাগ, ভাইরাল ট্যাগ, সেগুলো আপনি কোথা থেকে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগের ঘরে আমার একটা ট্যাগ চলে আসছে, বাংলা ইউটিউব 36, এটা আমার চ্যানেল নেম, এটা কিন্তু ট্যাগ থাকবে। সো আমরা এখন এটার যে মূল ট্যাগ সেগুলো নিয়ে আসবো, তার জন্য আমরা সোজা আবারও চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করা যায়, সো এটা হচ্ছে মূল আমাদের বিষয়। সো আমরা এখানে আবারও সার্চ করবো হাউ টু আপলোড, ঠিক আছে? তো এখানে আবার সার্চ করলাম হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব আমাকে অনেকগুলো সাজেস্ট করেছে, এই সাজেস্ট এই এই টাইটেলগুলো কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত সার্চ করা হয়,
এই টাইটেলগুলো খুবই র্যাঙ্ক করা টাইটেল। সো এখান থেকে এই টাইটেলগুলো আমরা হচ্ছে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব। সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওর যে টাইটেলটা রয়েছে, যে টপিকসটা রয়েছে, এই নিয়ে কিন্তু অনেকগুলো টাইটেল ইউটিউব আমাকে সাজেস্ট করেছে, আমি এগুলো এখান থেকে কপি করব। সো প্রথমেরটার উপরে ক্লিক করলাম, এখান থেকে প্রত্যেকটা টাইটেল কিন্তু আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করলাম, কপি করার পরে সরাসরি আমি চলে যাব আমাদের সেই ভিডিওতে, এবং এইখানে যে এই যে ট্যাগ বলে যে অপশনটি রয়েছে, ট্যাগের এখানে আপনি এই টাইটেলগুলো পেস্ট করে দিবেন, তাহলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ট্যাগ হয়ে গেছে। সো আপনার ভিডিওর যে টপিকসটা, ভিডিওর যে মূল টাইটেলটা, সেগুলা ইউটিউব আপনাকে কি হিসাবে সাজেস্ট করতেছে, যেগুলো সাজেস্ট করবে সবগুলো এখান থেকে আপনি ট্যাগে ব্যবহার করবেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা ব্যবহার করলাম, দেন আবারও চলে যাবো ইউটিউবে। ইউটিউব যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউবে আমাকে এই ভিডিও রিলেটেড আরো অনেকগুলো সাজেস্ট করেছে। হ্যাঁ, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি 2022, আমি এটার উপরে ক্লিক করব। এখান থেকে এটাকে ধরে কপি করে আমি ডিরেক্টলি এটা আমাদের সেই ট্যাগে ব্যবহার করব। এটা ব্যবহার করলাম, সো এইভাবে দেখতে পাচ্ছেন আমার তিনটা ট্যাগ হয়ে গেছে। সো এইভাবে আপনি ওইখান থেকে বাছাই করে আপনার ভিডিও রিলেটেড যেই ট্যাগগুলো ইউটিউব আপনাকে সাজেস্ট করবে সেগুলো আপনি ধীরে ধীরে এখান থেকে নিয়ে আসবেন, আর ট্যাগের করে আপনি 500 ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি ট্যাগটা আপনার ভিডিও রিলেটেড ইউটিউবে প্রথমে সার্চ করবেন, সার্চ করার পরে ইউটিউব যেগুলো আপনাকে সাজেস্ট করবে সেগুলো এখান থেকে ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। ঠিক আছে, তো বন্ধুরা ট্যাগটা আপনাদেরকে আমি আরো দেখালাম না, এভাবে আপনার ট্যাগটা নিয়ে আসবেন ওই ভিডিও থেকে সার্চ করে করে এখান থেকে আপনার ট্যাগটা নিয়ে আসবেন। তারপরে যে এখানে রয়েছে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা বাংলা দেওয়া রয়েছে, যেহেতু আমি বাংলাতে কথা বলি, সো আপনারা চাইলে ইংলিশ দিতে পারেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং টাইম ডেট। ঠিক আছে, আপনি এখান থেকে ক্লিক করে রেকর্ডিং ডেটটা সিলেক্ট করতে পারেন, যে আপনি এই ভিডিওটা কত তারিখে কোন দিনে আপলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনি সবকিছু ভালোভাবে আরেকবার চেক করবেন, আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে যে নেক্সট বলে যে বাটনটি রয়েছে নিচে, নেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এবার যেহেতু আমার চ্যানেলে মনিটাইজেশন অন করা, সো যাদের চ্যানেলে মনিটাইজেশন অন করা তাদের এখানে কিন্তু এই যে এই অপশনটি চলে আসবে, মনিটাইজেশন অপশন। দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন সিলেক্ট বলে যে অপশনটি রয়েছে এটা আসবে। আসার পরে আপনি যদি এই ভিডিওটা আপলোড করেন এবং আপলোড করার পরে আপনার এই ভিডিওটাতে মনিটাইজেশন অন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই যে অন বলে যে অপশনটি রয়েছে অনের উপরে ক্লিক করে ডান করে দিব। সো আমরা চাচ্ছি আমাদের এই ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা মনিটাইজেশনটি অন করে দিলাম। তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে আমাদের পরের যে স্টেপটি রয়েছে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আরেকটা অপশন এখানে চলে আসছে, এই অপশনটাতে আমরা কি করব, একবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নন অফ দ্য অ্যাপ্রুভ, এখানে আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন সাবমিট রেটিং, এটার উপরে আপনি ক্লিক করবেন। সাবমিট রেটিং এর উপরে ক্লিক করার পর আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এটার উপরে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা অপশন কিন্তু এখানে আরেকটা পেজে আমাদেরকে নিয়ে আসছে, সেটা হচ্ছে ভিডিও ইলামেন্টস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে। প্রথম অপশনটা রয়েছে হচ্ছে অ্যাড সাবটাইটেল, এবং দ্বিতীয় অপশন রয়েছে হচ্ছে অ্যাড অ্যান ইট স্কিন, তারপরে হচ্ছে তৃতীয় নম্বরে রয়েছে অ্যাড কার্ড। সো আমরা ইট স্কিনের সঙ্গে সকলেই পরিচিত রয়েছে, আবার অনেকে হয়তো বা ইট স্কিন সম্বন্ধে জানি না। ইট স্কিনটা হচ্ছে আমার এই ভিডিওটা ধরেন একবারে শেষের দিকে যখন চলে যাবে, আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করবে, আমার এই ডিসপ্লের উপরে চলে আসবে, এটা হচ্ছে ইট স্কিন। এবং সেই ভিডিওর উপরে যদি কেউ ক্লিক করে তাহলে সেই ভিডিও কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে। কিভাবে ইট স্কিন ভিডিওতে সেট করতে হয় এই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু দেখে আসতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডস বলে যে অপশনটি রয়েছে, কার্ডস এটাও আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সো যারা না জানেন তাদের জন্য বলে রাখি, অ্যাড কার্ড আমাদের ভিডিওগুলো যখন চলে এবং ভিডিওর অন্য যে লিঙ্কিং ভিডিওগুলো রয়েছে, মানে আমার অন্য ভিডিওগুলো ভিডিওর মাঝখানে চলে আসবে, সেগুলো হচ্ছে উপরে দেখতে পারবেন একটা নেম আকারে চলে আসবে, এভাবে এটা হচ্ছে অ্যাড কার্ড। সো এইভাবে আমার যে অ্যাড কার্ডটা যখন চলে আসবে এটার উপর যদি কেউ ক্লিক করে তাহলে আমার সেই ভিডিওটা অটোমেটিকলি সে দেখতে পারবে। তো তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডস, ভিডিওতে কিভাবে অ্যাডস কার্ড সেট করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমাদের এই পেজটি আমরা হচ্ছে নেক্সটে নিয়ে যাবো, সেক্ষেত্রে নেক্সটের উপরে ক্লিক করলাম। তো তারপর দেখতে পাচ্ছেন বন্ধু আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসছে, এখানে হচ্ছে চেকিং এর জায়গায় দেখতে পাচ্ছেন কপিরাইটের ঘরে নো ইস্যু ফাউন্ড, কপিরাইট মানে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা কোনো কপিরাইটের আন্ডারে পড়েনি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমার ভিডিওটা আপলোড করেছি সেটা কি আসলে কপিরাইট খাবো কিনা বা কপিরাইট আসবে কিনা, এটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবো। সো আমাদের এটা ঠিক আছে, এখন আমরা আবার কি করবো, নেক্সটের উপরে ক্লিক করবো। নেক্সটের ঘরে ক্লিক করার পরে আমাদেরকে লাস্ট যেই
অপশনে নিয়ে যাবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটিটা আপনি আপনার ভিডিওটা কি পাবলিক করবেন, প্রাইভেট করবেন, নাকি হচ্ছে আনলিস্ট করবেন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে আমরা আনলিস্ট করে রেখেছি। আপনি চাইলে যদি পাবলিশ করতে চান তাহলে আপনার ভিডিওটি সাথে সাথে কিন্তু পাবলিশ হয়ে যাবে। আপনি যদি প্রাইভেট করে রাখতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, অন্য কেউ আর দেখতে পারবে না। আপনি যদি ভিডিওগুলো আনলিস্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে ভিডিওগুলো থাকবে, কেউ দেখতে পারবে না। যদি আপনি কাউকে শেয়ার করেন সে দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। সো আমরা আমাদের ভিডিওগুলো এখান থেকে প্রথমে হচ্ছে আনলিস্টেড করে রাখবো। তারপর নিচে দেখতে পাচ্ছেন শিডিউল বলে একটা অপশন রয়েছে। শিডিউলটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে রাখবেন, সেই টাইমে অটোমেটিকলি ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল। তো এখান থেকে সবগুলা দেয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে নিচে নেক্সট বলে যে সেভ বলে যে অপশনটি রয়েছে, সেভের উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু পেন্ডিং নিচ্ছে, পেন্ডিং নিয়ে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই। আশা করি ইউটিউবে ভিডিও আপলোড করার গুরুত্বপূর্ণ যে ট্রিক্সটা ছিল এই ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা এই ট্রিক্সটি বুঝতে পেরেছেন। এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে, র্যাঙ্ক করবে, এবং সেই সঙ্গে ভিডিওতে বেশি বেশি ভিউয়ার্স আসবে।